ইন্ডিয়ান ফুটবল ফ্যানদের সাথে সৌদি আরবিয়ার সবথেকে ভালো পরিচয় হয়েছিল 2022 এর বিশ্বকাপে, যেখানে প্রথম ম্যাচে লিওনেল মেসির দুর্ধর্ষ আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল তারা। আর এই সৌদি আরবিয়ার বিরুদ্ধেই আগামী 28 সেপ্টেম্বর এশিয়ান গেমস 2022 এর প্রি কোয়ার্টার ফাইনালসে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। 9 বছর পর এশিয়ান গেমসে খেলতে গিয়ে 3 ম্যাচে 1টা জয়, 1টা ড্র এবং 1টা হার রয়েছে স্টিমাজ বাহিনীর ঝুলিতে। প্রথম ম্যাচে চীনের কাছে 5-1 গোলের হিউমিলিয়েশনের ভার কিন্তু তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। ম্যাচের 20 ঘন্টা আগে হ্যাংঝৌতে পৌঁছায় দল, ফলে তারা না জেট ল্যাগ কাটানোর সুযোগ পায়, না পায় প্রপার ট্রেনিং করার সুযোগ। তবে সেই ম্যাচে রাহুল কেপির করা একমাত্র গোল তাদের রাউন্ড অফ 16 যাওয়ার ক্ষেত্রে বিরাট বড় অ্যাডভান্টেজ দেয়। পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছেত্রীর একমাত্র পেনাল্টিতে জয় পায় তারা, এবং পরের ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে 1-1 গোলে ড্র। শেষ দুটো ম্যাচে যেই জিনিসটা সবথেকে বেশি করে চোখে পড়েছে সেটা হলো ইন্ডিয়ার কিছু গোল্ডেন চান্স মিস, বিশেষ করে শেষ ম্যাচে। মায়ানমারের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করার জায়গায় 3-1 গোলে ম্যাচটা জিততে পারত ভারত, কিন্তু রহিম আলী গুরকিরাত সিংয়ের দুটো ওপেন চান্স মিস সেটা হতে দেয়নি। ইন্ডিয়ান ডিফেন্সের অর্গানাইজ পারফরমেন্সের জন্যই কিন্তু ইন্ডিয়া সেই ম্যাচে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে, নয়তো রাউন্ড অফ 16 যাওয়ার সম্ভাবনা 1% গিয়ে দাঁড়াতো। এবার হলো সৌদি আরবিয়ান চ্যালেঞ্জ। সৌদি যে টিমটা বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল তাদের মধ্যে 22 বছর বয়সী উইঙ্গার হাইথাম আসিরি এবং আল নাসেরে খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিমমেট মোহাম্মদ মারান এই দলে আছেন। এখনও অবধি 3 বার ভারত আর সৌদি আরবিয়া মুখোমুখি হয়েছে, যাদের মধ্যে স্কোর সৌদি আরবের পক্ষে 3-0। শেষবার এই দুই দল মুখোমুখি হয় 2006 সালে AFC এশিয়ান কাপে, যেখানে 7-1 গোলে ব্রাজিলকে ভারতকে হারায় তারা। 2022 এশিয়ান গেমসে সৌদি আরবিয়া 2টো ম্যাচ জিতেছে আর 1টা ম্যাচ ড্র করেছে ইরানের বিরুদ্ধে। শেষ 3 ম্যাচে তারা 6 গোল করেছে, যেখানে ভারতের গোল সংখ্যা মাত্র 3, যার মধ্যে 2টো গোল পেনাল্টি। তাই এই ম্যাচ ইগর স্টিমাচের কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে যাচ্ছে। এই ধরনের দলের সাথে 1টা চান্স পেলে সেটাকেই গোলে কনভার্ট করতে হবে যদি ম্যাচের মধ্যে টিকে থাকতে হয়। এছাড়া দলের ডিফেন্স কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স দেয়নি, তাই বৃহস্পতিবার কী হয় মাঠে সেটাই দেখার জন্য আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করব। অল দ্য বেস্ট ব্লু টাইগার্স।